ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটির নাম টেমোলিন আইল্যান্ড। এটা এতটাই বালুময় ছিল যে এটাকে বলা হয় সমুদ্রের মরুভূমি। 1761 সালে প্রায় 100 জন ক্রীতদাসকে ধরে এনে এই দ্বীপটাতে ফেলে রাখা হয়। কি হয়েছিল তাদের সাথে? তারা কি সমুদ্রের মাঝখানে একা একটা দ্বীপে টিকে থাকতে পেরেছিল নাকি উধাও হয়ে গিয়েছিল, জানতে পারবেন ভিডিওটিতে। তাই পুরোটি দেখার অনুরোধ রইল। চলুন পৃথিবীর ইতিহাসের অন্যতম এই ভয়ঙ্কর ঘটনা আজ জেনে নেওয়া যাক। তার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হৃদয় বিদারক এই ঘটনার জন্ম হয় 1761 সালের শুরুর দিকে। এই সময়টাতে আমেরিকায় কৃষ্ণাঙ্গদেরকে অনেক ছোট চোখে দেখা হতো, বলা চলে তাদেরকে কোনো মানুষ হিসেবেই গণ্য করা হতো না, আর সেই জন্য সাদা চামড়ার মানুষেরা তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত। তখন অবশ্য ফ্রান্সে দাস কেনা বেচা নিষিদ্ধ ছিল। সেই সময়ে 32 জন সদস্যের একটি জাহাজ ফ্রান্সের মাদাগাস্কার থেকে মরিশাস দ্বীপে যাচ্ছিল। তখন এই দুটো দ্বীপ ফ্রেঞ্চ কলোনির অধীনে ছিল। ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় মাদাগাস্কার এবং মরিশাসের মধ্যে বিভিন্ন পণ্য আনা নেয়া করত, কিন্তু সেই সময়ে ফ্রান্সের কোনো রকম দাস কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রান্স আদম ব্যবসায়ীরা সমুদ্রপথে লুকিয়ে দাস কেনা বেচা করত। ঠিক এই কারণেই ওই জাহাজের সাধারণ জনগণের পাশাপাশি 160 জন ক্রীতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেই সমুদ্রপথের মাঝে ছিল ছোট্ট একটা দ্বীপ টেমোলিন আইল্যান্ড। তো হঠাৎ করে মরিশাস যেতে থাকা সেই জাহাজের ক্যাপ্টেনের যাত্রীদের মধ্যে রাস্তা ভুল হওয়া নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যায়। এগুলো দেখে ক্যাপ্টেনও অন্যমনস্ক হয়ে যায়। পরিস্থিতি আরও বিগড়ে দেয় সমুদ্রের উত্তাল ঢেউ। রাতের বেলায় গভীর অন্ধকার থাকার কারণে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সেই জাহাজটা টেমোলিন দ্বীপের পাশে এসে সজোরে আঘাত করে ডুবতে শুরু করে। বেশিরভাগ যাত্রী আর কিছু ক্রীতদাস বের হয়ে আসতে পারলেও অনেকে সেই জাহাজের সাথে ডুবে মারা যায়, আর বাকিরা টেমোলিন দ্বীপে উঠে আশ্রয় নেয়। এদের মধ্যে 80 জন ক্রীতদাস সাধারণ সব যাত্রী সহ জাহাজের ক্যাপ্টেনও ছিল। তাদের মধ্যে অনেকে ডুবতে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার এবং সরঞ্জাম উদ্ধার করেছিল, আর দুঃখজনকভাবে এই খাবার বিতরণ করা নিয়েই কিছু সমস্যা দেখা দেয়। লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে। এরা সমাধানের জন্য ওয়ার্নি নামক এক ব্যক্তি ক্যাপ্টেনকে অবশ্য সাহায্য করেছিল, ফলে লোকজনের অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করে। কিন্তু তারপরেও সেই ওয়ার্নি নামক ব্যক্তি দ্বীপে থাকা সব কাঠ একত্র করে ছোট্ট একটা জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বেরোতে পারে। অবশেষে তারা একটি জাহাজ বানাতে সক্ষম হয়। কিন্তু জাহাজটা বানানো হলেও প্রথমত এতে আহরণ করে ফ্রান্সের সব সাদা চামড়া নাগরিকরা। সেই জাহাজের ধারণ ক্ষমতা ছিল মাত্র 120 জন, আরও বাকি ছিল প্রায় 80 জন। তারা সবাই ছিল সাদা চামড়াদের ক্রীতদাস। তবে ওয়ার্নি তাদের জন্য একটা উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে 4 দিন পর জাহাজটা মরিশাসে এসে পৌঁছায়। এসেই ওয়ার্নি আর জাহাজের ক্যাপ্টেন গভর্নরের সাথে দেখা করে। তারা স্থানীয় গভর্নরকে টেমোলিন দ্বীপে সেই করুণ অবস্থার কথা জানায় আর তাকে বলে একটা উদ্ধারকারী জাহাজ পাঠাতে। কিন্তু গভর্নর তাকে অস্বীকৃতি জানায়, কারণ ক্যাপ্টেন আর ওয়ার্নি আইনের বিরোধিতা করে ক্রীতদাস জাহাজে এনেছিলেন। তাছাড়াও সেই সময় ফ্রান্সে আর ব্রিটেনের মধ্যে 7 বছর ধরে যুদ্ধ চলছিল, ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল, যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা কোনোরকম জাহাজ পাঠায় না। অবশেষে যুদ্ধ শেষ হলে ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় টেমোলিন দ্বীপে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য তারা একটা জাহাজ পাঠাবেন। শেষমেশ 1775 সালে টেমোলিন দ্বীপে দুটো জাহাজ পাঠানো হয়। সেই জাহাজের একটা ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য, আর আরেকটা পাঠানো হয় তারা কেমন আছে সেটা দেখার জন্য। প্রথমে যে জাহাজটা পাঠানো হয়েছিল আটকে থাকা লোকদের অবস্থা জানার জন্য, এই জাহাজটা এসে জানায় তারা এখনও বেঁচে আছে। কিন্তু সেই সময় সমুদ্রের অবস্থা অনেক উত্তাল থাকার কারণে সেই জাহাজে করে আটকে থাকা লোকেদের আর উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। এরপর 1976 সালে টেমোলিন নামের এক ব্যক্তি তার নিজের জাহাজ নিয়ে সেই দ্বীপে পৌঁছে যায় আর নিজ উদ্যোগে সেখানে আটকে পড়া লোকেদের উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে সেই লোকের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয় টেমোলিন। দুর্ভাগ্যজনকবশত এত বছর পরে তিনি যখন সেখানে এসে পৌঁছান, তখন সেখানকার 80 জন মানুষের মধ্যে মাত্র 8 জন বেঁচে ছিল, আর 8 জন মানুষের মধ্যে 7 জন ছিল মহিলা আর একটা 8 বছরের বাচ্চা। টেমোলিন সহ তার দলের সবাই এটা ভেবে অবাক হচ্ছিল যে এই 8 জন কীভাবে 15 বছর ধরে এই নির্জন দ্বীপে একা বেঁচে ছিল। যারা বেঁচে ছিল তারা জানায় 15 বছর ধরে তারা বেঁচে থাকতে পেরেছিলেন কেবলমাত্র একটা আগুনের জন্য। অবিশ্বাস্যভাবে 15 বছর ধরে তারা একটা না একটা আগুন জ্বালিয়ে রেখেছিলেন, তারা কখনোই সেই আগুনটাকে নিভতে দেয়নি, আর এই আগুনে তাদেরকে এত বছর ধরে লড়াই করে টিকে থাকার সাহস জুগিয়েছিল। তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে ঝড় বৃষ্টির মধ্যে সেই আগুনকে কখনোই নিভতে দেয়নি। অথচ জাহাজ থেকে বেঁচে ফেরার পরে সেই ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেনের সেই প্রথম আগুন জ্বালিয়েছিল। এমনকি সেই দ্বীপে খাওয়ার জন্য কোনো ফল বা উদ্ভিদও ছিল না।
তাই সেখানে আটকে পড়া 80 জন ক্রীতদাস তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল সমুদ্র থেকেই। তারা প্রথমে সমুদ্র থেকে কাঁকড়া আর মাছ শিকার করত, আর এরপর সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। আর পানির জন্য আগে থেকে সেখানে একটা কূপ খনন করা হয়েছিল, তাই তাদেরকে আর যাই হোক কখনো খাবার বা পানির জন্য কষ্ট করতে হয়নি। ব্যাপারটা এমন নয় যে এই 80 জন ক্রীতদাস কখনোই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করেনি। এমনকি তাদের মধ্যে থাকা কয়েকজন মিলে জাহাজের কিছু পরিত্যক্ত কাঠ একত্র করে একটা ছোট্ট নৌকা তৈরি করেছিলেন। এরপর সেই নৌকাতে করে 18 জনের একটা দল দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। কিন্তু সেই 18 জন আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি। তাদের সাথে হয়তো আরও বেশি ভয়ানক কিছু ঘটেছিল। কেউ কেউ বলে তারা হয়তো সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে নিজেদের প্রাণী হারিয়ে ফেলেছিল। এরপর তাই আর কখনোই আটকে থাকা বাকি লোকেরা দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করার সাহস পায়নি, কারণ তাদের কাছে সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তেমলিন দ্বীপই বেশি নিরাপদ ছিল। কিন্তু এতে করে বেশিরভাগের শেষ রক্ষা হয়নি। দিনের পর দিন খাবারের অভাবে এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে একের পর এক মারা যেতে থাকেন। তবে 2006 সালের একজন লেখক রিসার্চ করার জন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছায়। তিনি সেখানে গিয়ে একটা 5 মিটার গভীর কূপ দেখতে পান, আর তার পাশে ছিল বালু আর পাথর দিয়ে তৈরি করার একটা ছোট্ট রান্নাঘর। এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পাওয়া যায়। তিনি যখন এই ব্যাপারে আরও রিসার্চ করেন তখন তিনি জানতে পারেন আটকে পড়া লোকগুলো তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি আর কচ্ছপ শিকার করে খেত, কারণ একটা সময় পর তারা বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য হয়তো আর কেউ এখানে রাজ নিয়ে আসবে না, আর তাই তারা টেমলিন দ্বীপকে নিজেদের ঘর বানিয়ে ফেলেছিল। তবে মজার ব্যাপার হলো তারা সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করছিল, কারণ তাদেরকে সেখানে অত্যাচার করার মতো কেউ ছিল না। এমনকি তারা তাদের সাথীদের মৃত লাশকে সেই দ্বীপে কবর দিয়ে দিত, যদিও পরবর্তীতে তাদের কবরে কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে তাদের এই করুণ ইতিহাস পৃথিবীবাসী এখনো মনে রেখেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে অন্য একটি ভিডিওতে, এই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।